আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি সকলে অসংখ্য ভালো আছেন। সো প্রতিদিনের মতো আজকে আরেকটা নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে পুরাতন একটা সাদা কালো ছবিকে আপনি একদম নতুন ঝকঝকে কালারে রূপান্তরিত করবেন। সো অনেকের বাসায় কিন্তু থাকে যে বাপ দাদা নানা খালা খালু অনেকের মানে অনেক পুরান ছবি কিন্তু থাকে, সেই ছবিগুলো কিন্তু তাদের কাছে খুব গুরুত্বপূর্ণ বলে মনে হয়, কিন্তু দেখা যায় সেই ছবিগুলো কিন্তু সাদা কালো, সাধারণত রঙিন ছবিগুলো কিন্তু পাওয়া যায় না। এই জন্য দেখা যায় বিভিন্ন স্টুডিওর দ্বারে দ্বারে কিন্তু ঘুরতে হয়। সো আজকে আমি দেখাবো যে কীভাবে মাত্র একটি ক্লিকের মাধ্যমে আপনি যে কোনো সাদা কালো ছবিকে রঙিন করে নিতে পারবেন। এর কারণে আপনাকে কোনো স্টুডিওতে বা কারো দ্বারে দ্বারে আপনাকে ঘুরতে হবে না, প্রসেসটা খুবই ইজি। সো পুরো ভিডিওটা কন্টিনিউ করুন, তাহলে আপনারা খুবই ইজিতে কাজটি করতে পারবেন। তো চলুন ভিডিওটা শুরু করছি। শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ করে নেব, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটা শুরু করছি। যে কোনো সাদা কালো ছবিকে আপনার কালার করার জন্য দুইটি প্রসেস রয়েছে। একটা হচ্ছে আপনি যে কোনো একটা অ্যাপসের মাধ্যমে করতে পারবেন অথবা সরাসরি অনলাইন থেকে আপনি করতে পারবেন। সো আমি সরাসরি অনলাইন থেকে আপনাদেরকে করে দেখাচ্ছি, প্রসেসটা খুব ইজি, পুরো ভিডিওটা কন্টিনিউ করুন, শিখে যাবেন। প্রথমে আপনি যেটা করবেন সেটা হচ্ছে গুগল ক্রোম বের চলে যাবেন, অর্থাৎ গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবেন অথবা আপনি যে কোনো ব্রাউজার সিলেক্ট করে নিতে পারেন। যে কোনো ব্রাউজার সিলেক্ট করে নেওয়ার পরে যেরকম সার্চ বক্সটা আপনি পাবেন, জাস্ট এখানে সার্চ বক্স পাবেন, এখানে গিয়ে আপনি সার্চ করবেন। ওকে, সার্চ বক্সে গিয়ে লিখবেন palette.fm। ওকে, এইটা লিখে আপনি সার্চ করবেন। সার্চ করার পর একদম প্রথমে আপনি যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন জাস্ট এই ওয়েবসাইটের ভিতরে আপনি প্রবেশ করবেন। অবশ্যই দেখে রাখুন, আমি আপনাদেরকে যেভাবে দেখাচ্ছি বিষয়টা আপনারা সেমভাবে আপনারা অ্যাপ্লাই করবেন, তাহলে কাজটা খুব ইজিলি মাত্র এক ক্লিকে এটা করতে পারবেন। এরপর জাস্ট ওয়েবসাইটের ভিতরে আমি প্রবেশ করলাম। ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করার পর জাস্ট এইরকম একটা ইন্টারফেস আপনার সামনে শো করবে। একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন, নিচের দিকে আসলে দেখতে পাবেন এখানে ক্লিক অর ড্রপ অ্যান ইমেজ। ওকে, অর্থাৎ আপনার ফোনে যে ছবিটা বা আপনার ল্যাপটপে বা আপনার পিসিতে যেখানে থাকবে কেন সেই ছবিটাকে আপনাকে এখানে ড্রপ করতে হবে, অর্থাৎ আপলোড করতে হবে কালার করার জন্য। এর জন্য আমি এখান থেকে জাস্ট এখানে একটা ট্যাপ করে দিলাম। এখানে ট্যাপ করে দেওয়ার পর অটোমেটিক্যালি আপনার কিন্তু গ্যালারি শো করবে, আপনি যে আপনার ছবিটা যেখানে রাখছেন সেখান থেকে জাস্ট এটাকে আপনাকে সিলেক্ট করে দিতে হবে। সো আমি গ্যালারি থেকে আমার সেই ছবিটাকে আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। জাস্ট এই ছবিটাকে আমি রঙিন করবো। জাস্ট রঙিন করার জন্য আপনাকে অবশ্যই একটু ওয়েট করতে হবে, কারণ এখানে আপলোড হওয়ার পর এটা অটোমেটিক্যালি সফটওয়্যারটা কিন্তু অটোমেটিক্যালি কাজ করে দেয়। দেখতে পাচ্ছেন এটা কিন্তু অটোমেটিক্যালি আপলোড হচ্ছে, আর এই আপলোডটা হবে আপনার নেট যত দ্রুত মানে নেটের যত স্পিড বেশি হবে আপনি কাজটা তত দ্রুত করতে পারবেন। দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি আমার ছবিটা কিন্তু কালারে রূপান্তরিত হয়ে গেল, আমার তো এখানে কিছুই করতে হলো না। একটু আমি যদি ডান দিকে স্ক্রল করে যাই, এর চেয়ে যদি আমি একটু ভালো কালার চাই সেক্ষেত্রে আমি এখানে একটা ট্যাপ করে দিলাম। জাস্ট এখানে কিন্তু আমি একটা ট্যাপ করে দিছি, এখানে ট্যাপ করে দেওয়ার পর এটা কিন্তু অটোমেটিক্যালি লোডিং হচ্ছে। আমি চাচ্ছি যে আমি এর চেয়ে আর একটু ভালো কোয়ালিটি নেব। ওকে, এর জন্য আমি এখানে ট্যাপ করে দিলাম, একটু লোড নিচ্ছে, একটু সময় নেবে, কারণ এটা মূলত নেটের স্পিডের উপরে কাজ করে। দেখতে পাচ্ছেন খুব খুব সুন্দর কিন্তু একটা ঝকঝকে কালার একটা ছবি কিন্তু ওয়েবসাইট থেকে কিন্তু আমি তৈরি করে ফেললাম। সো অনেকের আছে যে নানা দাদা খালা খালু অনেকের কিন্তু পুরাতন ছবিগুলো আছে, সেই ছবিগুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে অথবা কাজ করতে পারতেছে না বা সমস্যার কারণে সেগুলো কিন্তু কালার হচ্ছে না। বেসিক্যালি সেটা হয়তো দেখা যাচ্ছে আজ থেকে 15-20 বছর বা 30 বছর আগের ছবিগুলো, সেই ছবি আপনি চাইলে মাত্র এক মিনিটে মাত্র এক ক্লিকে আপনি যে কোনো সাদা কালো ছবিকে কিন্তু রঙিন করে নিতে পারেন। সো এই প্রসেসটা আপনাদের কাছে খুবই ইজি মনে হয়, আমার মনে হয় এই প্রসেসটা আপনাদের কাছে খুব ইজি লাগবে। কাজ শেষ হওয়ার পর আপনি জাস্ট এখান থেকে এটাকে ডাউনলোড করে দেবেন। ডাউনলোড করার জন্য জাস্ট নিচের দিকে দেখতে পাচ্ছেন ডাউনলোড যে অপশনটা আছে জাস্ট এখানে একটা ট্যাপ করে দেবে। এখানে ট্যাপ করলে এটা অটোমেটিক্যালি কিন্তু ডাউনলোড হয়ে আপনার গ্যালারিতে কিন্তু চলে যাবে। সো এর জন্য কিন্তু কোনো স্টুডিওতে যাওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই, আপনার হাতে থাকা একটা স্মার্টফোন দিয়ে কিন্তু আপনি এটা করতে পারবেন। সো প্রিয় দর্শক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকেন, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।